বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ইসরায়েল যুদ্ধে রীতিমতো হিমশিম খাচ্ছে। হামাস ও ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর একের পর এক শক্তিশালী হামলায় নাস্তানাবুদ নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলের জল, স্থল ও এমনকি আকাশপথেও একের পর এক বাজিমাত করেই চলছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলের চালানো নৃশংস গণহত্যার প্রতিবাদে হুথিরা যে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এর ধারাবাহিকতায় সম্প্রতি লোহিত সাগরে তারা ইহুদিবাদী ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজ এবং আমেরিকার দুটি ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে। তথ্যটি জানিয়েছে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গত বুধবার এক বিবৃতিতে এই হামলার ঘোষণা দিয়েছেন। এসব হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে তিনি জানান। জেনারেল সারি বলেন, ইউএসএস ডেস্ট্রয়ার কোল এবং ইউএসএস ল্যাসেনের উপর ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। তিনি জানান, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট, ড্রোন ইউনিট এবং নেভাল ফোর্স সম্মিলিতভাবে এসব হামলায় অংশ নেয়। এছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন লেবুন জাহাজেও আক্রমণ করা হয়েছে বলে জানান তিনি। দুটি মার্কিন যুদ্ধ জাহাজ এডেন উপসাগর দিয়ে উত্তর লোহিত সাগরে যাচ্ছিল এবং তাদের উদ্দেশ্য ছিল ইসরায়েলকে সুরক্ষা দেওয়া। সেগুলোকে লক্ষ্যবস্তু করে হুথিরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল গত 10 মাস ধরে যে বর্বরোচিত আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে, তার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেন জেনারেল সারি। এদিকে যুদ্ধের মোড় কিছুটা ঘোরাতে নতুন চাল চেলেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর সহ অন্যান্য মধ্যস্থতাকারী দেশের চাপে ফের যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল। মধ্যস্থতাকারী এসব দেশ হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের 15 আগস্ট থেকে আবারও আলোচনা শুরুর জন্য চাপ দিয়েছে। বৃহস্পতিবার প্রধান মধ্যস্থতাকারী 3 দেশ হামাস ও ইসরায়েলকে জানায় তারা যেন কাতারের রাজধানী দোহা অথবা মিশরের রাজধানী কায়রোতে আলোচনা শুরু করে। এছাড়া 2 পক্ষ যেসব বিষয়ে এখনও ঐক্যে পৌঁছাতে পারেনি, সেগুলোর সমাধানেরও আহ্বান জানানো হয়।